কথায় কথায় যে রাত হয়ে যায়, আর বিশেষ দিনের বিশেষ সময়ের রাত কথা ও কবিতার সময়। নমস্কার, আজকের এই অনুষ্ঠানে কথা ও কবিতায় আমাদের দর্শক বন্ধুদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজ আমার সাথে রয়েছে কৌশানী মজুমদার, স্বাগত জানাই তোমাকে আমাদের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা রয়েছি। আর কৌশানী, প্রথমে যেটা জানতে চাইব, এই অনুষ্ঠানে এসে কেমন লাগছে? এই অনুষ্ঠানে এসে, কথা ও কবিতায় এসে ভালো লাগার বিশেষ কারণ হলো এই পুরো সেটটাই এত বেশি কবিতাময় হয়ে রয়েছে, কবিতারই অনুষ্ঠান। সেই কারণেই আরও বেশি করে ভালো লাগছে, যে শুধু কবিতার জন্য একটা কিছু, কবিতার জন্য আলাদা করে ভাবা হচ্ছে। মানে আগের কবিতার ভাবনা চিন্তা বা কবিতার মানুষদের নিয়ে যতটা ভাবা হতো, এখন কবিতা সে জায়গাটা করে নিতে পেরেছে কোথাও, যে কবিতারই উৎসব হয়, কবিতারই অনুষ্ঠান হয়। একদমই তাই, এটা ভেবে খুব গর্বান্বিত বোধ করছি। তোমার এই কবিতা নিয়ে চলা শুরু কবে থেকে? সেটা বলতে গেলে একদম ছোটবেলার কথা বলতে হয়। আমার বাবা ছবি আঁকেন, সেই সূত্রে একাডেমি অফ ফাইন আর্টসে প্রায়ই বাবার একদম চিত্র প্রদর্শনী চলে। আমরা সেখানে গিয়েছি একদিন, তো আমি তখন 3 কি 4 বছর বয়স। আমার এটা মায়ের মুখ থেকে শোনা গল্প, আমার তো মনে নেই সেই সময়কার কথা। আর তখন ওখানে অনেকেই উপস্থিত রয়েছেন, একটা ছোট জলসা মতো হচ্ছে ঘরোয়া, তো আমাকে বলা হয়েছে কবিতা বলতে। এখন আমি কি কবিতা বলবো, আমার তো কিছু স্মৃতিতেও নেই। আর তখন স্কুলে ভর্তি হয়েছে একদম, মানে ওই প্রি প্রাইমারি যেটা বলে আর কি, সেই সময়। আমি বানিয়ে বানিয়ে আমার মাথায় যত শব্দ এসেছে তাদেরকে গোছানোর চেষ্টা করেছি এবং বলেছি, সেই থেকে কবিতার সাথে পথ চলা। বাবা তখন থেকেই ঠিক করে ফেললেন যে আর যাই হোক না কেন, মেয়েকে কবিতার কাছাকাছি রাখতে হবে, শব্দ নিয়ে যেহেতু খেলতে পারছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরেই আবৃত্তি শিখতে ভর্তি হই, তখন আমি ক্লাস 3-এ পড়ি। আমি প্রথাগত শিক্ষার কথাই জানতে চাইছিলাম। প্রথাগত শিক্ষা আমার প্রথমে বেবি সেনের কাছে, শ্রদ্ধেয় আমার গুরু, ওনার কাছে আমি শিক্ষা গ্রহণ করি। এবং তারপরে দীর্ঘ 7 থেকে 8 বছর আমি প্রথাগত আবৃত্তি শিক্ষা গ্রহণ করি। এবং সেই আবৃত্তি শিখতে শিখতেই না কবিতা লেখা শুরু হলো। ওই যে ছোটবেলা ওই শব্দ নিয়ে খেলেছি, সেই শব্দগুলো খাতার পাতায় বলতে বলতে কোথাও মনে হলো আমারও নিজের কথা, যে শব্দের মাধ্যমে যদি, লেখার মাধ্যমে যদি আকার দেওয়া যায়। আর পরবর্তী ক্ষেত্রে সঞ্চালনা শিখলাম, যিনি, আমি যাকে মনে করি যে আমার জীবনের অনেকটা ঘুরে দাঁড়ানোর শক্তি, যিনি আমার সঞ্চালনা এবং সংবাদপাঠ ছাড়াও মানুষ হিসেবে তৈরি করেছেন আমাকে অনেকটা, বাবা মার পাশাপাশি, শ্রীমতী চৈতালী দাসগুপ্ত এবং শাশ্বতী গুহ ঠাকুরতাও। কিন্তু আমি দূরদর্শনে শুরুতে চোখ খুলে দেখি। হ্যাঁ হ্যাঁ। তো এটা আমার একটা সৌভাগ্য বলতে পারি যে আমি ওরকম একজন মানুষকে এত কাছ থেকে পেয়েছি, মানে শুধুমাত্র ক্লাসের ভেতরে নয়, ক্লাসের বাইরেও অনেকটা আমাকে গড়েছেন উনি, এইটা আমার একটা সৌভাগ্য। তার তোমার কথা শুনবো সারা অনুষ্ঠানে, কবিতায় যাই নিশ্চয়ই। প্রথমে তাহলে রবীন্দ্রনাথকে দিয়ে শুরু করি, তাকে ছাড়া তো আমরা অচল, সত্যিই তাই। রবীন্দ্রনাথের খনিকা কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা সোজাসুজি, আমার ভীষণ পছন্দের একটা কবিতা, আর দর্শকদের সাথে যোগাযোগ স্থাপন করা যায় এই কবিতাটা বলে। হৃদয়ে পানে হৃদয়ে টানে, নয়ন পানে নয়ন ছোটে, দুটি প্রাণীর কাহিনীটা এইটুকু বই নয় কোমোটে। শুক্ল সন্ধ্যা চৈত্র মাসে, হেনার গন্ধ হাওয়ায় ভাসে, আমার মাসি লুটায় ভূমে, তোমার কোলে ফুলের পুঁজি, তোমার আমার এই যে প্রণয়, নিতান্তই সোজাসুজি। বসন্তী রং বসনখানি নেশার মতো চক্ষে ধরে, তোমার গাঁথা জুথির মালা স্তুতির মতো বক্ষে পড়ে, একটু দেওয়া একটু রাখা, একটু প্রকাশ একটু ঠাকা, একটু হাসি একটু সরম, দুজনের এই বোঝা বুঝি, তোমার আমার এই যে প্রণয়, নিতান্তই সোজাসুজি। মধুমাসের মিলন মাঝে মহান কোনো রহস্য নেই, অসীম কোনো অবোধ কথা যায় না বেঁধে মনে মনেই,
আমাদের এই সুখের পিছু ছায়ার মতো নাই কো কিছু, দোহার মুখে দুহেচে নাই হৃদয়ের খোঁজা খুঁজি, মধুমাসী মুদির মিলন নিতান্তই সোজাসুজি, ভাষার মধ্যে তলিয়ে গিয়ে খুঁজিনে ভাই ভাষাতীত, আকাশ পানে বাহু তুলে চাহিনে কেউ আশাতীত, যেটুকু দিই যেটুকু পাই তাহার বেশি আর কিছু নাই, সুখের বক্ষ চেপে ধরে করিনে কেউ যোঝাযুঝি, মধুমাসে মোদের মিলন নিতান্তই সোজাসুজি। শুনেছিল প্রেমের পাথার নাইকো তাহার কোনো দিশা, শুনেছেন প্রেমের মধ্যে অসীম ক্ষুধা অসীম তৃষা, বিনার তন্ত্রী কঠিন টানে ছিঁড়ে পড়ে প্রেমের তানে, শুনেছেন প্রেমের কুঞ্জে অনেক বাঁকা গলি খুঁজি, আমাদেরই দোহার মিলন নিতান্তই সোজাসুজি। দর্শকদের সাথে আমাদের যে কমিউনিকেশন সেটাও কিন্তু ভীষণ সোজাসুজি, মানে এই যে পৌঁছে দেওয়া খুশিটা যে শিল্পের মাধ্যমেই হোক সেটা কিন্তু মানে দর্শকের চোখে এমনভাবেই মাপা হয়, কোথাও ফাঁকি দেওয়ার জায়গা থাকে না। তুমি যে দুজন ব্যক্তিত্বের কথা বললে যাদের সান্নিধ্যে তুমি বাচিক শিল্পের নানান ধারায় সমৃদ্ধ হয়েছো, তো তাদের কথা বলতে গেলে বা মনে পড়লে যেটা মনে হয় যে আপামর বাঙালি যবে থেকে দূরদর্শন মানুষের ঘরে জায়গা পেয়েছে ওই মুখ দুটো একদম তাদের মনের মণিকোঠায় আজও রয়েছে। তো এদের দুজনের শিক্ষার ক্ষেত্রে শান্তিনিকেতনের প্রভাব ভীষণ আছে, তো তোমারও শান্তিনিকেতনের সাথে একটা যোগাযোগ আছে, তো তোমার এই বাচিক শিল্প বা তোমার নাট্যচর্চা এর সাথে শান্তিনিকেতন কিভাবে কতটা যুক্ত? হ্যাঁ, শান্তিনিকেতন এখানেও গোড়ার কথা বলতে হয়, শান্তিনিকেতনে পড়তে যাওয়ার ইচ্ছে আমার খুব ছোট্টবেলা থেকে, কিন্তু বাবা একদম যা হয় আর কি বাইরে গিয়ে পড়াশোনা, একটাই মাত্র মেয়ে চলে যাবে তাই যাওয়া হয়নি। কিন্তু 2015 সালে আমার স্বামী যিনি, তার সঙ্গে আমার যখন সাক্ষাৎ হয় তখন তিনি বাবাকে ভীষণ জোর করে বলেন যে যেভাবেই হোক কৌশানীকে শান্তিনিকেতনে পাঠাতে হবে, আর তখনই যাওয়া। সেই সূত্রে বলে রাখি যে আমার শ্বশুরবাড়ি পুরোটাই শান্তিনিকেতনের, আমার দাদা শ্বশুর থেকে শুরু করে চাওয়া পাওয়া মিলে গেল। গল্প শুনবো শান্তিনিকেতনে, তবে একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি নিয়ে আবার কথা কবিতায় ফিরে আসছি। ফিরে এলাম কথা কবিতায়। শান্তিনিকেতন একটা স্বপ্ন ছিল তোমার কাছে, তো বিবাহ সূত্রে ওখানে আরও মানে যোগাযোগটা হওয়াতে তোমার বাস্তবের চলা স্বপ্ন সব মিলেমিশে গেছে, তো সেখানে কি তোমার মনে হয় মানে তুমি যতটা তোমার এই শিল্পটাকে নিয়ে থাকতে চাও সেটা অনেক বেশি স্মুথ করেছে ওখানে থাকার ফলে? নিশ্চয়ই তাই, ওখানে থাকার ফলে, এবং আমি যখন থেকে নাটক নিয়ে পড়তে শুরু করি বিশ্বভারতীতে, এখানেও দুজন আমার দুজন শিক্ষকের কথা না বললেই নয়, অমর্ত্য মুখোপাধ্যায় এবং তারক সেনগুপ্ত, তাঁরা নাটকের বিদগ্ধজন এবং তাঁদের কাছ থেকে আমি শিক্ষা গ্রহণ করতে পারছি, এটা আমার কাছে একটা বিশাল বড় পাওনা। আর শান্তিনিকেতনের যেটা সব থেকে বেশি ভালো লাগা সেটা হচ্ছে প্রকৃতির মধ্যে থেকে। কখনো অনুষ্ঠান করতে গেলেও যেন মানে শান্তিনিকেতন সেটা অন্য একটা, বাইরে অন্য কোথাও যাচ্ছে শান্তিনিকেতন যাচ্ছি, দুটো একটা আলাদা অনুভূতি। একদমই তাই, এই যে আমি ছোটবেলা থেকে আবৃত্তি চর্চা বা কবিতা চর্চা করেছি, কোথাও গিয়ে মনে হয় যে বিশ্বভারতীতে পড়ার কারণে আমার সেই শেখাটা আরো অনেক বেশি পরিপূর্ণতা পাচ্ছে, মানে হয়তো আমার কিছু শেখা বাকি থেকে গিয়েছিল যেটা আমি প্রকৃতির সাথে থেকে রবীন্দ্রনাথের আরো কাছাকাছি গিয়ে একদম আত্মস্থ করে নিতে পারছি। বেশ কিছুদিন আগে রবীন্দ্রভারতীতে পাঠ্যসূচি বলবো না মানে পাঠ্যক্রম যেরকম বিএসসি এমএসসি বা বিএ বিকম এমকম এরকম হয়, তার মধ্যে ড্রামাতে জানো যে ড্রামাতে যেমন ডিগ্রি কোর্স আছে মাস্টার্স আছে, সেরকম গান আছে মিউজিকে আছে কিন্তু কবিতায় সেরকম কিছু নেই, সেরকম একটা রবীন্দ্রভারতী চেষ্টা করেছিল যে সেভাবে করা যায় নাকি কবিতাকে নিয়ে আবৃত্তিতে সেভাবে ডিগ্রিতে আনা যায় নাকি। তো তুমি যেহেতু নিজে কবিতা করো, নাটকের সঙ্গে যুক্ত আছো এবং বিশ্বভারতীর সাথে ওতপ্রোতভাবে যুক্ত, তো ওখানে বিভিন্ন ব্যক্তিত্বের সান্নিধ্যে তুমি আসো, এই ব্যাপারটা কোথাও যে কবিতাকে কোথাও পড়াশোনার জায়গায় নিয়ে যাওয়া কিনা, তুমি যদি তোমার জায়গা থেকে একটা চেষ্টা করো এইটা, চেষ্টার কথা বলতে গেলে আমার আবেদন করতে পারো। হ্যাঁ, আবেদন আমি একটা জিনিস বলতে পারি, আমার একটা দল রয়েছে মাভুই,
মা বইয়ের তরফ থেকে আমরা একটা কর্মসূচি করে থাকি, তুমি আমাকে মানে ভাগ্যিস জিজ্ঞেস করলে এই প্রশ্নটা, আমি তাই জন্যেই বলি। সেই প্রকল্পে বা সেই কর্মসূচিতে এইটা একদম প্রধান জায়গা, সেটা হচ্ছে কবিতা। এবং আমরা চেষ্টা করেছি বা আমি আমাদের প্রফেসরদের বলেছি যে কবিতাকে যদি আলাদা করে কোথাও গিয়ে স্থাপন করা যায় বা কবিতার জন্য শুধু যদি একটা পাঠ্যক্রম তৈরি করা যায়। কবিতা শোনার শ্রোতা এখন তৈরি হয়েছে, আগের থেকে অনেক বেশি হয়েছে, কিন্তু এবং কবিতার অনুষ্ঠানও অন্যভাবে নিজের জায়গা করে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তবুও কোথাও গিয়ে কবিতাকে কবিতা শোনার জন্য শ্রোতা কিন্তু একটু হলেও গানের শ্রোতার থেকে কম। আমার সেই জায়গাটা আস্তে আস্তে বাড়বে আমি আশা করি, কেননা এখন আর কবিতার আর্টিস্টদের ফিলার আর্টিস্ট হিসেবে মনে করা হয় না, তারা নিজের যোগ্যতায় নিজের নিজের জায়গা করে নিয়েছে। ভালো খারাপ সব শিল্পেই মিশে থাকে, এখানেও আছে, তবু একটা জায়গা তো এগিয়ে এসছে অবশ্যই। তোমার সাথে আলোচনার এই জায়গাটা খুব মিলে গেল, মানে ভালো লাগছে, একটা কবিতা শুনে নিয়ে অনেকক্ষণ আলোচনা করলাম। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটা কবিতা বলছি, আমার ভীষণ প্রিয় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আর এই কবিতাটা বলতে গেলে যেটা মনে পড়ে যে আমার তখন সদ্য বড়দের কবিতা শিখতে শুরু করেছি একটু একটু করে, ছোটদের কবিতা থেকে বেরিয়ে এসে ক্লাস ফাইভে শেখা এটা আমার প্রথম কবিতা, তো সেই কারণে এই কবিতাটা খুব স্মৃতি জড়িত আমার কাছে। কলকাতার যিশু। লালবাতির নিষেধ ছিল না, তবুও ঝড়ের বেগে ধাবমান কলকাতা শহর অতর্কিতে থেমে গেল। ভয়ঙ্করভাবে টাল সামলে নিয়ে দাঁড়িয়ে রইল ট্যাক্সি ও প্রাইভেট, টেম্পো, বাগমার্কা, ডাবল ডেকার। গেল গেল আর্তনাদে রাস্তার দুদিক থেকে যারা ছুটে এসেছিল, ঝাঁটামুটে ফেরিওয়ালা, দোকানি ও খরিদ্দার। এখন তারাও যেন স্থির চিত্রটির মতো শিল্পী রিজেলে লগ্ন হয়ে আছে। স্তব্ধ হয়ে সবাই দেখছে টাল মাটাল পায়ে রাস্তার এক পার থেকে অন্য পারে হেঁটে চলে যায় সম্পূর্ণ উলঙ্গ একটি শিশু। খানিক আগে বৃষ্টি হয়ে গেছে চৌরঙ্গি পাড়ায়, এখন রোদ্দুর, ফের অতি দীর্ঘ বল্লমের মতো মেঘের হৃৎপিণ্ড ফুঁড়ে নেমে আসছে। মায়াবী আলোয়ে ভাসছে কলকাতা শহর। স্টেট বাসের জানলায় মুখ রেখে একবার আকাশ দেখি, একবার তোমাকে। ভিকারি মায়ের শিশু কলকাতার যিশু, সমস্ত ট্রাফিক তুমি মন্ত্র বলে থামিয়ে দিয়েছ। জনতার আর্তনাদ, অসহিষ্ণু ড্রাইভারের দাঁতের ঘষ্টানি কিছুতে ভ্রুক্ষেপ নেই। দুদিকে উদ্যত মৃত্যু, তুমি তার মাঝখান দিয়ে টলতে টলতে হেঁটে যাও যেন মূর্ত মানবতা। সদ্য হাঁটতে শেখার আনন্দে সমগ্র বিশ্বকে তুমি পেতে চাও হাতের মুঠোয়ে, যেন তাই টাল মাটাল পায়ে তুমি পৃথিবীর এক কিনার থেকে অন্য কিনারে চলেছ। বাহ সুন্দর। আর একটা যে কথাটা আমরা ছিলাম, তুমি যেহেতু নাটকের সাথে যুক্ত আছো সেজন্য আরও মনে হচ্ছে কথাগুলো, যে কবিতা শিখতে যেটা লাগে উচ্চারণ, তার ছন্দজ্ঞান, অভিব্যক্তি, এগুলো নাটকের সাথেও ভীষণ জড়িত। খুব তো এই দুটো তুমি পাশাপাশি কীভাবে সমৃদ্ধ হয়েছ সেই আলোচনাটা করব, তবে সময় হয়ে গেছে আবারও একটা বিরতির। বিরতির পর এসে আমরা ফিরবো এই আলোচনা নিয়ে, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসবো বিরতির পর কথা ও কবিতায়। বিরতির পর ফিরে এলাম কৌশানির সাথে আজকের কথা ও কবিতায়। যে আলোচনায় ছিলাম যে উচ্চারণ, অভিব্যক্তি, এগুলো তুমি তো আগে কবিতায় যেহেতু নিযুক্ত ছিলে, নাটকের চর্চা করতে গিয়ে এটা কীভাবে কতটা সাহায্য করলো? আমাদের একদম প্রথম ধাপেই সিলেবাসে ছিল ভয়েস অ্যান্ড এলোকিউশন, তো সেখানে আমাদের আবৃত্তি চর্চা করতে হয়েছে, তবে একটু অন্যরকমভাবে, যেহেতু নাটক সেই জন্যে আমাদের কবিতা, আমরা যেমন আবৃত্তির ক্ষেত্রে কি যে শুধু কবিতা বলছি, কিন্তু নাটকের কি ক্ষেত্রে কি হয়, যেমন রবীন্দ্রনাথের রথযাত্রা রয়েছে, ওটা আমরা কবিতাও যেমন বলি তেমন বলতে বলতে অভিনয় করি। বডি ল্যাঙ্গুয়েজ, একদম শুরুতেই আমরা যে ক চ ট তপা বলি,
কবিতার ক্ষেত্রে, সেখানেও নাটকেও সেটা গিয়ে করতে হয়েছে। আর সেক্ষেত্রে আমার কি হয়েছে, একবার একদম শুরুতে পড়েছি, ওই জিনিসটা ওই চর্চাটার মধ্যে রয়েছি, আবার করে শিখেছি, কারণ শেখার তো কোনো শেষ নেই। মানে আমার প্রথম যিনি শিক্ষিকা, তিনি যেভাবে শিখিয়েছেন, নিশ্চয়ই প্রত্যেকটা শিক্ষক বা শিক্ষিকার শেখানোর ধরন একরকম নয়। আবার আমার এক একজনের কাছে এক একটা দিক খুলে যায়, আমি সেই জায়গাটা পেয়েছি। সেই জায়গা থেকে আমার নিজেকে সত্যি খুব মানে ভাগ্যবতী মনে হয় যে আমি নাটক আর আবৃত্তি দুটো শিল্প মাধ্যমের যেহেতু পরস্পরের সাথে অনেকটাই মিল রয়েছে, আমি দুটোকেই দু রকমভাবে জানতে পারছি, চিনতে পারছি, এটা একটা খুব ভালো লাগার জায়গা। আর তোমার কখন মনে হলো যে কবিতা তোমাকে যে স্পর্শ করছে, কোথাও মনে হয় যে নিজের কথা বিভিন্নভাবে বিভিন্ন কবিতার মধ্যে ঘুরে আসে, যে আমিও নিজের কথা ভেবে বলার চেষ্টা করি, এই ভাবনাটা কখন থেকে এলো, যখন থেকে তুমি মানে লেখা শুরু করলে? হ্যাঁ, লেখা শুরু করলাম, এবং লেখা শুরুর প্রথম দিকে আমি এখনও অবধি লোকে শুনলে হয়তো বিশ্বাস করবে না, যদিও সবকটা কবিতা তো আর সংকলিত হওয়ার মতো নয়, যখন যেরকম মাথায় এসেছে লিখেছি, আমি লাস্ট গুনেছি আমার 2000 কবিতা হয়েছে। তো যখন আমি ক্লাস 8 পড়ি, তখন হঠাৎ করে আমার এক বান্ধবী এসে বলে, সেও লেখালেখি করে, আমরা একটি পত্রিকায় তখন লেখালেখি করতাম, হে মানব জীবন, বলে যে এরকম ন্যাশনাল লাইব্রেরিতে একটা অনুষ্ঠান হবে, তার জন্য একাডেমি অফ বেঙ্গলি পোয়েট্রি একটা আয়োজন করেছে যে বিভিন্ন কবিরা, নতুন কবিরা লেখা দিতে পারবেন, সেখান থেকে 20 মনোনীত হবে, 20 কবি সম্মান দেওয়া হবে। আচ্ছা, আমি তো কিছু না ভেবে তখন দেখছি একটা পাখার ব্লেডগুলো ঘুরছে, কি মনে হলো, প্রথম লাইন লিখলাম, আমাকে জিজ্ঞেস করে পাখাটা বন্ধ হয়ে গেল, এরকম করে আমাকে জিজ্ঞেস করে অনেক কিছু চলে গেল, অনেক কিছু এলো, এভাবে একটা লিখেছি, নিশ্চয়ই ভেতরে কিছু মনে হয়েছিল। তারপর হঠাৎ এক মাস পরে সে আমার বাড়ির নিচে এসে লাফাতে লাফাতে বলল, জানিস তো আমি কবি সম্মান পেয়েছি, 4th April অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, রাজ্যপাল আমাকে এসে সম্মান দেবেন। আনন্দ হয়েছিল, মেয়েটির জন্য খুব আনন্দ হয়েছিল, কিন্তু একটা নিজের এক্সপেকটেশন থাকে, ওইটুকু বয়সে তো একটা তো মনেই হয় যে ইস বাবা আমি পেলাম না, দুঃখ হয়েছে, কান্নাকাটি করেছি মা বাবার কাছে। হঠাৎ 29 April রাত্রিবেলা আমাদের বাড়ির একজন এসে বলল যে তোমার নামে চিঠি এসেছিল, চিঠিটা আমার কাছে রেখে দিয়েছি। চিঠি খুলে দেখছি যে আমিও কবি সম্মান পেয়েছি, কিন্তু অদ্ভুত ব্যাপার, 30 April হচ্ছে শেষ তারিখ ওই সম্মাননার যে পত্রটি, মানপত্রটি, সেটা নিয়ে আসার, কিন্তু 30 April তো পরের দিনই, তড়ি ঘড়ি করে এবং সেদিনই আসানসোলে যাওয়ার কথা আমাদের সপরিবারে, আগে মানিকতলায় গেলাম, সেখান থেকে গিয়ে ওই মানপত্র আর কি সংগ্রহ করতে হবে, এবং তারপরে মানপত্র যখন হাতে পেলাম, সেখানের মানে কথাগুলো যে লেখা মানপত্রে, আমার মনে হলো যে মানে আমি পেয়েছি এটা, কবিতাটা একবার উল্টে পাল্টে দেখলাম, এই কবিতাটাই আমি লিখেছিলাম। সেখান থেকে না আমার আরও বেশি ইন্সপায়ার্ড হওয়া, নিজের উপর আস্থা তৈরি হওয়া যে তাহলে আমি পারি, এবং তখন থেকেই নিজের কবিতা। তারপরে আমি 2015 আমার একটি অডিও সিডি রিলিজ হয় ভিজেছি রোদ্দুরে, সেখানে আমার 3 খুব প্রিয় কবির কবিতা ছিল এবং 3 আমার নিজের লেখা কবিতা ছিল, সুনীল গঙ্গোপাধ্যায়, রবীন্দ্রনাথ এবং জয় গোস্বামীর কবিতা ছিল, তাছাড়াও আমার 3 কবিতা ছিল আমার নিজের লেখা। তোমার লেখা কিছু শুনতে পারি আমরা? লেখা নিয়ে এত কথা শুনলাম, তাহলে আমার লেখাটা দিয়েই তাহলে বলি। ভিজেছি রোদ্দুরে কবিতাটার নাম, এই কবিতাটা অনেকেই নিজেদেরকে কানেক্ট করতে পারবেন কবিতাটার সাথে, এটা একটা ভালোবাসার কবিতা বা ভালোবাসা দিয়েও না পাওয়ার কবিতা, অনেকের জীবনের সাথে এটা মিলবে। গোধূলি লগন, আমার বয়সটা এখন অল্প, তোমার থেকে 5 ছোট ছিলাম, সব দিক দিয়েই ছোটই রয়ে গেলাম জানো তো, একটা চিঠি লিখতে ইচ্ছে করছিল, জানি না তোমার হাতে কাছে পৌঁছবে কিনা, পরকে আমাদের ভালোবাসার, তাই তোমায় আবার চিঠি লিখছি। শুরু থেকেই আমায় সবাই জানিয়েছিল তোমার একদিন শুভ পরিণয় হবে, শুরু থেকেই আমি জানতাম পরিণয় শুভ হবে, সবটাই তো আমার জানা ছিল, তাহলে হঠাৎ করে আমার মন খারাপ হলো কেন বলো তো, মাথাটাও তো খারাপ হলো, আসলে সব জানা কথাগুলো বসন্তের ফুলের মতো আমার অলংকার হয়ে গেল, তখন আর এলোকেশের বিরহ দশায় কাঁদতে পারলাম না, চূড়ান্ত বাস্তবের মুখে দাঁড়িয়ে মিটে মিটে হাসতাম,
তোমার হাত ভেবে পাথরকে বুকে রাখলাম, সরিয়ে ফেলেছি তোমায়, একদম সরিয়ে ফেলেছি। শরীরে মাথায় মনে কোথাও আর তোমার তীব্র কামনা নেই, তীক্ষ্ণ যাতনা আছে। আচ্ছা, টেলিফোনের সামনে বসে কখনো আমার ফোন নম্বরটা ডায়াল করতে ইচ্ছে করে না? তোমার স্ত্রী বুঝি খুব সুন্দরী, তোমার স্ত্রীর না, ব্যক্তিগত কথা আজ থাক, আমাদের চূড়ান্ত দিনগুলো খুব মনে পড়ে জানো তো, আলু আঁধারি রেস্তোরাঁ, জমজমাট বাস স্ট্যান্ড, আর তোমার যদি ছুটে ছুটে মেট্রো করে যাওয়া, যেই মেয়ে পাতালে ভয় পায় দম বন্ধ হয়ে আসে তার, সেই ভিড়ে ঘেমে নে তোমার জন্যে ছুটে যেত শুধু একটু কাছে আসতে বলে, তোমার গন্ধে, তোমার নিকোটিনের গন্ধে সব ভুলে যেতাম, তোমার খানিক স্পর্শে হিংস্র ক্ষুব্ধ মুখোশগুলো পুড়ে যেত, শুধুই ভালোবাসার আরতি আর আরজি। অনেকগুলো কালো দাগকে তুমি মুছে দিয়ে ভালো রাখতে সাহায্য করেছিল আমায়, আমার সাথে কি ঘর বাঁধা যেত না? আমি কি এতটাই, আমি কি শুধুই পরকীয়া? আমি খুব জানি আমার সঙ্গে আবার করে তোমার দেখা হলে ভীষণ রকম দুষ্টমির সাথেই পরকীয়া করবে, সে তোমার বরাবরের স্বভাব। আমার সাথে কি সংসার করা যায় না? যেত না কখনো? এখন যে মেয়েটি তোমার পাশে শোয়ে, কষ্ট পেলে তোমায় আঁকড়ে ধরে, জড়িয়ে ধরে, তার স্পর্শগুলো বুঝি আমার থেকে ভালো, আমার থেকে আলাদা? জানি না, আমি কিচ্ছু জানি না, আমি আজও তোমার অপেক্ষায় দিন গুনি, প্রহর গুনি। তোমার ডান হাতের অনামিকার আংটির কথা জানতাম তো, খুব বাঁচিয়ে রাখতে তাকে, দু একবার ছোঁয়া পেয়েছিলাম তোমার হাতের সাথে সাথে, তবুও কেন তখন একবারও চেপে ধরে জিজ্ঞেস করিনি আংটিটা কার দেওয়া, তবুও কেন গভীরতা থেকে বেরিয়ে আসিনি, তোমায় বারণ করিনি? ভালো থেকো, ভালো থাক তোমার সংসার, ভালো থাক তোমার পরিণয়। মানুষ বদলায়, আমি নই, আমার কষ্ট হয়। তুমি মানুষ, তোমারই শিকড়ে মাথা নুইয়ে থেকে যেতাম, দুদণ্ড বাতাসের পর রোদ্দুর দিতে যদি। তোমারও কবিতার আকাশ এরম করেই রোদ ঝলমলে হয়ে উঠুক, খুব ভালো থেকো, আর আমাদের কথা কবিতার পক্ষ থেকে তোমার আগামী জীবনের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমার তরফ থেকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি এত সুন্দর করে সূত্রগুলো বেঁধে বেঁধে দিলে, বাঁধনের কাজটা সত্যি একটা খুব কঠিন কাজ, খুব কঠিন কাজ। এবং সব থেকে বড় ধন্যবাদ চ্যানেল ওয়ানকে এরকম একটা অনুষ্ঠানের কথা ভাবার জন্য। তোমাকেও আগামী দিনের জন্য, তোমার কবিতা জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো কৌশানির সঙ্গে কথা ও কবিতা থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।